বসন্তের এই আগমনীকে ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গণে স্মরণীয় করে রাখতে আজকের এই বর্ণময় সন্ধ্যায় এক ঝাঁক প্রাণোচ্ছল ছাত্রছাত্রীকে নিয়ে তাদের উদ্ভাসিত শক্তির জয়গান গিয়ে আন্তরিক আতিথেয়তা ও প্রকৃত মানবতাবোধের মেলবন্ধনে সুর তাল লয় ও ছন্দের অপূর্ব দোতনায় আমরা সাজিয়েছি আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন। সম্মানিত সুধী, আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার ও 55 পদাতিক ডিভিশনের ডিওসি এবং অত্র কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল এস এম মতিউর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেগম সৈয়দা তৌহিদা রহমান। আমাদের মাঝে তাদেরকে পেয়ে আমরা গর্বিত এবং অনুপ্রাণিত। প্রথম পর্ব শুরু হচ্ছে কোরআন তেলাওয়াত ও তর্জমার মাধ্যমে। কোরআন তেলাওয়াত ও তর্জমা করছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হাফিজ মোহাম্মদ শাহিন বাশার এবং সঞ্জিদা আফরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। পড়ো মহাদয়ালু সেই পালনকর্তার নামে যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। আমিন। এবারে সম্মানিত অতিথি ও সুধীবৃন্দের উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করবেন কলেজের অধ্যক্ষ জনাব বোরহান সুলতান। অত্র কলেজের তরুণ শিক্ষকদের সমন্বয়ে আজকের এই বিচিত্র অনুষ্ঠান উপস্থাপিত হবে। তারা কোনো পেশাদার শিল্পী নন, তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তাদের উপস্থাপনা আপনার যদি কিছুটা আনন্দ দিয়ে থাকে তাহলে আমাদের শ্রম সার্থক হবে। সুধীবৃন্দ, আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, তারা শুধু ভালো ফলাফল নেওয়ার জন্য নয় যেন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে তাদের জন্য দোয়া চাই। আজকের অনুষ্ঠানে আয়োজনে 55 অর্থনীতি ব্রিগেড, 6 ফিল, 26 ফিল, অ্যাডহক মিডিয়াম ব্যাটারি, ক্যান্টনমেন্ট বোর্ড বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া যে সকল শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, কর্মচারীগণ অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান সফল করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন, আমরা তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। পরিশেষে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করার জন্য আমি আবারও সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত প্রধান অতিথি, বিসমিল্লাহির রহমানির রহিম। কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত সামরিক বেসামরিক কর্মকর্তা বৃন্দ,
অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, সম্মানিত অভিভাবক, ভদ্রমহিলা ও মহোদয়গণ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। ঐতিহ্যবাহী যশোর ক্যান্টনমেন্ট কলেজের আজকে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আবার আনন্দিত। ফলাফল বিবেচনায় এই কলেজ 2010 সালে ক্যান্টনমেন্ট কলেজ সমূহের মধ্যে প্রথম স্থান অধিকার করে এবং এর প্রেক্ষিতে সেনাবাহিনী প্রধানের ট্রফি প্রাপ্তির গৌরব অর্জন করে। 2011 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে দ্বিতীয় এবং জিপিএ 5 প্রাপ্তির বিবেচনায় প্রথম স্থান অধিকার করেছে। একইভাবে কলেজটি 2012 সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও এমসিএসকের পর শিক্ষা বোর্ডে তৃতীয় এবং জিপিএ 5 প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে 2013 সালেও কলেজটি একইভাবে তার অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। লেখাপড়ার পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীরা সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডেও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। 2011 সালে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় আমাদের এই কলেজ 1টি স্বর্ণ, 1টি রৌপ্য এবং 2012 সালে 2টি স্বর্ণপদক অর্জন করে অভূতপূর্ব প্রশংসা কুড়িয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কলেজের বিএনসিসি ক্যাডেটদের পদচারণা আমাদের জন্য গৌরব বয়ে এনেছে। আপনারা জেনে আরও আনন্দিত হবেন যে চলতি বছর একজন শিক্ষার্থী বিএনসিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবিরে সেরা শুটার নির্বাচিত হয়ে স্বর্ণপদক এবং একজন ছাত্রী কারাতে ফেডারেশন আয়োজিত ন্যাশনাল সিলাম্বাম চ্যাম্পিয়নশিপ 2014 অংশ নিয়ে 1টি স্বর্ণ ও 1টি রৌপ্য পদক অর্জন করেছে, যা কলেজের সুনামকে বহু গুণে বৃদ্ধি করেছে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমে এই প্রতিষ্ঠানের ব্যাপক সাফল্য ভবিষ্যতে আরও জোরদার হবে, আমি এ ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী। এ প্রতিষ্ঠানে গণ্ডি অতিক্রম করে শিক্ষার্থীগণ সমাজ ও দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আমি বিশ্বাস করি। আমি জেনেছি এই কলেজের শিক্ষার্থীরা স্বভাবজতভাবেই সংস্কৃতিময়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে 580 জন ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত পদচয়নায় সেটা আবারও আজকে প্রমাণিত হতে যাচ্ছে আমি জেনেছি। যে সকল ছাত্রছাত্রী লেখাপড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য বিষয়ে ব্যক্তিগত ও দলগত পুরস্কার অর্জন করতে যাচ্ছে আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা ঠিক পুরস্কার অর্জনের পর্যায়ে পৌঁছাতে পারে নাই তাদেরকে বলছি তোমরা জয়ের প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা সফলকাম হবে। আজকের অনুষ্ঠান আয়োজনের পিছনে যে সকল সেনা ইউনিটের সার্বিক সহায়তা রয়েছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আমাকে এবং আমার সহধর্মিণীকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমন্ত্রণ জানানোর মাধ্যমে গৌরবান্বিত করার জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে সবাইকে ভালোভাবে লেখাপড়া করার জন্য উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, তোমরা ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ভবিষ্যতে বড় হও, সেনাবাহিনীতে যোগদান করো, বিমান বাহিনী, নৌবাহিনী, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হও এবং আমাদের সেনাবাহিনী পরিচালিত যে সকল প্রতিষ্ঠান আছে যেমন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ অথবা MISTE এবং আরও যে সকল প্রতিষ্ঠান হতে যাচ্ছে এ সকল প্রতিষ্ঠানের এই কলেজের অধিক সংখ্যক ছাত্রছাত্রী সুযোগ পাক আমি এ ব্যাপারে আমার ভূমিকা পালন করতে চাই এবং প্রার্থনা করি যেন তোমরা সফল কাম্য। আমি উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ সকলকে আরেকবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত বিশেষ অতিথিকে মঞ্চে এসে পুরস্কার বিতরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত বিশেষ অতিথি,
সুধী, শেষ হলো আমাদের আজকের পুরস্কার বিতরণ পর্ব। অনুষ্ঠানের প্রথম পর্বের এখানেই সমাপ্তি টানছি। দ্বিতীয় পর্বে রয়েছে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা দেখছেন ক্যান্টনমেন্ট কলেজ টিভি, শৃঙ্খলার সাথে আগামীর পথে। প্রিয় দর্শক, ক্যান্টনমেন্ট কলেজ টিভি যশোরে সবাইকে স্বাগতম। সিসিটিভি যশোরের আজকের আয়োজনে রয়েছে সরাসরি সম্প্রচার। ক্যান্টনমেন্ট কলেজে চলছে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2014। অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচারের জন্য আপনাদের সবাইকে নিয়ে যাব ক্যান্টনমেন্ট কলেজের উন্মুক্ত মঞ্চে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আমাদের অন্তরে স্বপ্ন উঠেছে ভরে, লেগেছে খুশির শিহরণ। একটু একটু করে দিন ক্ষণ মাস ঘুরে আবার এসেছে শুভক্ষণ। আমাদের অন্তরে স্বপ্ন উঠেছে ভরে, লেগেছে খুশির শিহরণ। আর এলো রে এলো রে ফিরে সেই সে খুশির নগর, গানে গানে সুরে সুরে নৃত্যের ঝংকারে মাতাবো সবারই মন। আজ এলো রে এলো রে ফিরে সেই সে খুশির নগর, গানে গানে সুরে সুরে নৃত্যের ঝংকারে মাতাবো সবারই মন। এসো শ্রদ্ধা ভক্তি ভরে সবার তরে আমাদের অভিবাদন, সবাইকে স্বাগতম রে ফুলের স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম সবাইকে স্বাগতম। আমাদের মনে আছে আনন্দ উচ্ছ্বাস সব কিছুতেই মোরা দক্ষ, প্রতিভায় আছে যারা বিশ্ব সেরা আমরা তাদের সমকক্ষ। এমন মানুষ হব একদিন তোমাদের গর্বে উঠবে ফুলে বক্ষ, হতে চাই অগ্রগতি চাই না পেতে কারো করুণা। আজ কিছু ফেলে সব ভয় নতুনের যাত্রায় দুর্ভস্য হোক শীঘ্র, সবাইকে স্বাগতম রে ফুলের স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম সবাইকে। কল্যাণের পথে যেতে দিচ্ছে কারা মন্ত্রণা,
তাদের হাতের খেলনা হয়ে চাইনা পেতে যন্ত্রণা আমরা সবাই আগুন শিখা নতুন করে জ্বলতে চাই কোমল মনের কঠিন কথা অসংকোচে বলতে চাই মোদের আছে শক্তি সাহস চাইনা মনে হিংসা দেশ এই আসরে নিচ্ছি শপথ করব এবার সোনার দেশ আমরা সবাই আজ শিক্ষাব্রতী মানুষ হওয়াটাই লক্ষ্য গন্তব্যে ঠিকই পৌঁছে যাব হারাবো না কখনো কক্ষ যত আছে অনাচার কুচি কদাকার সংস্কারের জালে বন্দী যদি রক্ত দিতেও হয় তাও দেব নিশ্চয় বাঁচাতে দেশের সংগ্রাম সবাইকে স্বাগত ফুলে স্বাগত শুভেচ্ছা স্বাগত সবাইকে স্বাগত একটু একটু করে দিন ক্ষণ মাস ঘুরে আবার এসেছে শুভক্ষণ আমাদের অন্তরে স্বপ্ন উঠেছে ভরে লেগেছে খুশির শিহরণ আজ এলো রে এলো রে ফিরে সেই সে খুশির লগন গানে গানে সুরে সুরে হৃদয়ের ঝংকারে মাতাবো সবারই মন আজ এলো রে এলো রে ফিরে সেই সে খুশির লগন গানে গানে সুরে সুরে হৃদয়ের ঝংকারে মাতাবো সবারই মন এসো শ্রদ্ধা ভক্তি ভরে জানাই সবার তরে আমাদের অভিবাদন সবাইকে স্বাগত গে ফুলে স্বাগত শুভেচ্ছা স্বাগত সবাইকে স্বাগত সবাইকে স্বাগত গে ফুলে স্বাগত শুভেচ্ছা স্বাগত সবাইকে স্বাগত সমাগত সুধি সবাইকে স্বাগতম শুভেচ্ছা স্বাগতম একরাশ ফুলের স্বাগতম বাসন্তী ছোঁয়ায় প্রকৃতিতে চলছে ফুলের উৎসব বহু বর্ণের প্রকৃতির এই বর্ণময় উচ্ছলতায় আজ আমাদের প্রাণেও বেজে চলেছে সহস্র তানের সুর ঝংকার এই বর্ণময় উচ্ছলতায় উদ্বেলিত হয়ে আমরা সাজিয়েছি আমাদের প্রিয় কলেজ প্রাঙ্গণকে আজ আমাদের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব পাখির গানে গানে নদীর কলতানে ভ্রমরের গুঞ্জনে যে সুর আন্দোলিত হচ্ছে চারপাশে সে সুর সহস্র হৃদয়ে ছড়িয়ে দিতে আমাদের এই বর্ণাঢ্য সান্ধ্য আয়োজন এই আয়োজনে আপনাদের জন্য আমাদের হৃদয়ের অভিবাদন অভাগত সুধি আপনাদের হৃদয়লোকে কিছুক্ষণের জন্য হলেও খুশির অনুরণন জাগানোর প্রয়াসে আজকের আমাদের এই আয়োজনে যেসব বিনোদন উপকরণ স্থান পেয়েছে তার সাথে পরিচয় করিয়ে দেব আমি সৃষ্টি হালদার আমি সঞ্জিতা আফরিন শোভা আমি অভিক রহমান এবং আমি মাসনুন কবির মাহি চলছে মার্চ মাস মার্চ মানেই দেশপ্রেমে উজ্জীবিত অগ্নিঝরা দৃপ্ত শপথ লাখো শহীদের রক্তের বিনিময় পাওয়া আমাদের এই স্বাধীনতা বাংলার প্রতিটি মানুষ এ মাসে তাই বারবার শাণিত হয়ে ওঠে দেশপ্রেমের অগ্নিমন্ত্রে শ্রদ্ধায় অবনত হই দেশ মাতৃকার স্তুতি বন্দনায় আসুন সুর ও বাণীর সাংগীতিক মূর্ছনায় কিছুক্ষণের জন্য অনুভব করি আমাদের এই দেশ এই মাটিকে আমার
শিকার হতে হয় তাই নিয়ে আমাদের এবারের আয়োজন। আসতে পারি দ্বারকা বাবু? তাই এসেই তো পড়েছেন দেখছি, বসুন। ধন্যবাদ। তা বলুন কি চাই? চার তো অনেক কিছু আছে দ্বারকা বাবু, পেট ভরে খেতে চাই, হোটেলে যান, বাঁচার মতো বাঁচতে চাই, হাসপাতাল আছে হাসপাতালে যান, মাথা গোজা খাই চাই, গাছতলায় যান, এখানে কি? ও এখানে এখানে এসেছি একটা ডায়েরি লিখাতে। ও ডায়েরি? তা কিসে? ওই গতকাল রাতে আমার বাড়িতে চুরি হয়েছে তো তাই। ও চুরির কে? জি। তা আপনার নাম কি? তা কোন নাম বলবো? মা ডাকে সোনা, দাদিটাকে মোনা, বৌদিটাকে ওগো, তা কোন নাম বলবো? আপনার নিজের নামটাই বলুন। ও তাই বলুন, হুমায়ুন ফকিরি। ফকিরি? এই
নামের পদবী তো আগে কোনোদিন শুনিনি। কি যে বলেন দারকাবু, ওই আগে ফকির ব্যবসা করতাম, তো তো ব্যবসা করতে করতে ধনী হয়ে গেছি। এখন আর ফকির ব্যবসা ট্যাবসা করি না, নামটা আমার করে লক্ষ্মী মন্ত, তাই আর বাদ দিইনি, আধুনিক করে ফকিরই করেছি। তাই বলুন, তা বাবার নাম কি? তা কোন বাবার নাম বলবো? মানে মা দুটো হয় শুনেছি, বাবা দুটো হয় তা আগে কোনোদিন শুনিনি। তো এই ওরেস, এক হলো আমার বাবা আর এক হলো আমার বউর বাবা, তা কোন বাবার নাম বলবো? আপনার নিজের বাবার নামটাই বলুন। ও আবুল কালাম ওয়াজা। আবুল কালাম ওয়াজা, বাবা কি জীবিত না মৃত? এ ধরুন জীবিত না মৃত না। তাহলে পলাতক? পলাতক কেন? বড় সাতক না আমার বাবার, ছোটবেলায় বাবা আমাদের রেখে পালিয়ে যান, সেই থেকে আমরা পলাতক বলি। ও তা গ্রাম কোথায়? গ্রাম পাগলাখানা ইউনিয়ন। পাগলাখানা ইউনিয়ন, সেটা আবার? উরি বাবা, পুলিশের চাকরি করেন অথচ পাগলাখানা ইউনিয়ন চেনেন না? এই সারা দুনিয়ায় মাত্র দুটো ইউনিয়ন, একটা সাগরবাড়ি ইউরোপ ইউনিয়ন আর একটা আমাদের পাগলাখানা ইউনিয়ন। পাগলাখানা ইউনিয়ন, আচ্ছা গ্রামে বাস টাস চলে? উরি বাবা, গ্রামে খুব বাস চলে। এ ওকে বাস দেয়, এ ওকে বাস দেয়, তারপর কত বাস হয়ে গেল। মশার প্যান পেনানি ঘুমাইকার বাবার সাধ্য, আমি তো ভাবছি দেখি না কি করে। তারপর হলো কি দাঁড়াবো, আপনাকে রাগ করে না, ওই লোকটা আলমারিটা খুলে ফেললো, খুলে ফেলি একে একে সোনা দানা টাকা পয়সা সব বস্তার ভিতরে ভরে ফেললো। আপনি তবু চোরটাকে ধরলেন না? আহা ধরবো কি, আমি তো ভাবছি দেখি না কি করে। আপনি রাগ করে না দারুবাবু, হইলো কি ওই সবকিছু নেওয়ার পর চোরটা আমার বউর দিকে একটু আচকে তাকালো, তখন না আমার খুব রাগ হলো দারুবাবু। আপনি তখনও চোরটাকে ধরলেন না? আহা ধরবো কি, আমি তো ভাবছি দেখি না কি করে শালা। হলো কি দারুবাবু, শোনেন